ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গতরাতে হুইস্কাকে বার্সেলোনা পরাজিত করেছে চার এক গোলে লালিকায় অসাধারণ এক জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে কাতালান জায়ান্টরা বার্সেলোনার করা এই ম্যাচে চার গোলে তিনটি এসেছে লিওনাল মেসির কল্যাণে আর্জেন্টাইন তারকা ম্যাচে দুই গোল করার পাশাপাশি সতীর্থের এক গোলে অবদান রেখেছেন সব মিলিয়ে তিন গোলে অবদান মেসের এই ম্যাচে জোড়া গোল করার পর বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে আর্জেন্টাইন তারকার জন্য অপেক্ষা করছে আরও একটি স্বীকৃতি আরও একটি পিচিচি ট্রফি অপেক্ষা করছে লিওনাল মেসির জন্য লালিকার চলতি মৌসুমে টপ স্কোরার মেসি এখন পর্যন্ত এবারের আসরে লিওনাল মেসি পঁচিশ ম্যাচ খেলে করেছেন একুশ গোল লিওনেল মেসি আছেন সবার উপরে আর্জেন্টাইন তারকার পরে দ্বিতীয় স্থানে আছেন লুইস সুয়ারেজ আঠারো গোল নিয়ে দুই নম্বরে আছেন তিনি এরপরে তিন নম্বরে আছেন রিয়াল ফরওয়ার্ড করিম বেঞ্জেমা তেইশ ম্যাচে পনেরো গোল করেছেন তিনি হুইস্কার বিপক্ষে জোড়া গোল করার মধ্য দিয়ে লালিগাই টপ স্কোরারের তালিকায় চলতি মৌসুমে সবার উপরে নিজের শীর্ষস্থান মজবুত করেছেন মেসে যা তাকে পিচিচি ট্রফি জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে